আমি কার কাছে চাইবো আমার যেই ধন হারায় গেছে বাংলাদেশের সরকার যেন এরকম দেহে তার জন্য মৃত্যু দুয়ারে যায় সেই জন্য ফাঁসিতে ঝুলে আগামী প্রজন্মের যত জীবন মানুষ আসবে তাদের সন্তানের মতো দেখবে স্কুল শিক্ষকরা তাদের সন্তানের মতো দেখে লেখাপড়া করবে কিন্তু তুষার স্যার যে এরকম কাজ করবে ক্লাসের মধ্যে এসেও উনি মানে শরীরে হাত দিয়ে মাঠ দূর করে কিন্তু উনি তো ব্যাট দিয়েও মারা দূর করতে পারে কিন্তু উনি মাঠ দূর হাতে করে মানুষের মানে মেয়েদের শরীরে হাত দেয় তুষার স্যার এরকম একটা লুক আমরা ওনার বিচার চাই মানে আমরা ইনো দাঁড়ায় রয়েছি পরে তুষার স্যার গেছে যা গেছে পরে আমরা কুদা অন্যদিন আমরা বকা চকা দিয়ে নামাই কিন্তু ওই দিন বকা দিছে না হাই শেষে মানে বলতেছে তোমরা নিচে যাও পরে আমরা যাইতেছি নিচে সিঁড়িতে পরে মেয়েটা উপরে উঠতেছে পরে মানে আমরা মেয়েটা উপরে উঠতেছে পরে আমরা মনে মনে ভাবতেছি আর যাই দেখি কি মেয়েটা উপরে উঠতেছে তুষার স্যার ইনো দাঁড়ায় রয়েছে পরে ইনো পরে গে পরে আমরা দেখছি এই কাহিনিটা দেখছি যা বলার মতো না আমরা এই যে চারতলা মানে গেছিলাম ওই যে কম্পিউটার ক্লাস আছে কম্পিউটার ক্লাস আমরা কই করতাম না পরে আমরা গেছিলাম যাওয়ার পরে যে তুই স্যার গেছে গে আমরা কুদে বা হচ্ছে বাড়ার পরে আমরা সেনা কই যে মেয়ে এই যে মেয়ের ডেকে লিখে গেছে মেয়ে এই যে উপরে উঠতেছে মেয়েও আমরা এই যে আমরা আমরা দেখছি মেয়ে তুই আমরা দেখি শর্মা তুই আমরা উপরে উঠছে উঠার পরে আমরা আর কিছু কইছি না আমরা কই আমরা আমরা দিই গে কী করে স্যারে পরে আমরা গেছি যাওয়ার পরে এই যে স্যারে আমরা এই যে দেখেছি আমরা যে যে দেখছি যা বলার মতো নয় আমরা আমরা দেখি শিক্ষা মারতে স্যার দেখেছি আমরা মানে তুষার স্যারে অনেক আগে থেকে স্কুলের মধ্যে চাকরি করে আমাদের সিনিয়র যারা তারা এসে বলতো মানে স্যারে অনেক সময় ওদের শরীরে হাত দিত তারপরে মানে তারা না করছে যাতে আমরা তুষার স্যারের মানে মানে বিরত রাখি স্যারের কাছ থেকে অনেক সময় তুষার স্যারে অনেক মেয়েদের শরীরে মানে সিমন্ট দিত গালের মধ্যেও মানে শরীরে টাচ করারও করতো ঘটছে যেটা একটা খারাপ ঘটনা ঘটছে সেটার জন্য আমরা বিচার চাই সেটার জন্য বিচার হওয়া উচিত না হলে এই ঘটনা অন্যের সাথেও হতে পারে সেজন্য আমরা বিচার চাই আমি ওর সাথে 3 বছর যাবত পড়ালেখা করতেছি আমাদের স্কুলে যে ঘটনাটা ঘটছে এটা ঘটনাটা ঘটা একদম এটি কইছেন আমরা তার শাস্তি চাই আমরা এক ক্লাসে একই দিকে পড়ি মেয়েটা খুব ভালো ছিল তারপরে সে অনেক গদ্দ কিন্তু এই স্যারটা যে কাজ করছে সেটা খুব ভালো করে নাই সেই মেয়েকে পাশিয়ে নিয়ে গেছে আবার আমরা ক্লাসরুম ওই সাততালাত সে আমাদের স্কুলের মধ্যে স্যারটা হালকা হালকা একটু ছিল তো সে এই কাজটা ভালো করে নেয় আমাদের সে বিচার তো না পায় তাহলে আমাদের স্টুডেন্টরা আন্দোলন করতে বাধ্য হবে গতকালকে আমি একটার দিকে একটা মৌখিক অভিযোগ পাইছি আমার অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তার সাথে আমাদের সহকারী শিক্ষক শরীর চর্চা জনাব মোহাম্মদ মেহেদি হাসান তুষার তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে ওই মেয়ের সাথে নাকি সে অনৈতিক কাজে অনৈতিক কাজ করছে এরকম একটা অভিযোগ আজকে আমি লিখিতভাবে সকাল 10:06 আমি সেটা রিসিভ করি রিসিভ করার সাথে সাথেই আমি ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং সকল সদস্যের সাথে কথা বলি কথা বলে জরুরি ভিত্তিতে আমি একটা ম্যানেজিং কমিটির জরুরি মিটিং ব্যবস্থা করেছি এবং এই মিটিং ইতিমধ্যেই আমাদের চলছে আমাদের মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা পৌঁছে গেছি আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছি আগামী 3 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য ওনাদেরকে বলা হয়েছে এবং সেটা লিখিতভাবে উনি রিপোর্ট দেবেন পাশাপাশি রিপোর্ট দেওয়ার সাথে সাথেই বিষয়গুলো আমরা যদি ওই শিক্ষক জড়িত প্রমাণিত হয় আমরা কঠোরভাবেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিধি মোতাবেক যেটা নেওয়ার বিভাগীয় ব্যবস্থা সেটা আমরা নিব এই সিদ্ধান্তই আমরা নিয়েছি লতিফপুর হাই স্কুলে 28 তারিখে যে তথ্যের কথা আপনারা বলছেন এই সংক্রান্তে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি আমি অভিযোগ পেলে আমি আইনগত ব্যবস্থা নেব